আমার ভাইয়ের বন্ধুরা এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহ ইয়াতুবু আলাইহি إن الله غفور رحيم امار بھائرام اللہ پاک رب العالمين بولین جرام توبہ قرب الظلم قرر پور ورنائی قرر پور যারা সংশোধন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে যারা maaf চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরে তাহরিমের 8 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দারা তোমরা আল্লাহর কাছে তওবা করো maaf চাও খাঁটি দিলে তওবা করো আসা রব্বুকুম মাইয়ুকাফিরান সাইয়াতিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে প্রিয় বন্ধুরা আমার এজন্য কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় আল্লাহ পাক তাকে কেমন পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন তাকে ভালোবাসেন এর একটা দৃষ্টান্ত এর একটা উদাহরণ দিয়ে আজকে আমার আলোচনা শেষ করে ফেলব ও যুবক ভাই পর্দার অন্তরালের মা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে কেমন পছন্দ করেন তওবাকারীদেরকে কেমন ভালোবাসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর বর্ণনা সহিহ বুখারীর 321 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসা সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বক্তা আর সাহাবায়ে কেরাম হলেন শ্রোতা বক্তার দাম কত বেশি শ্রোতার দাম কত বেশি রাসূল নিজে হলেন বক্তা সাহাবায়ে কেরাম হলেন শ্রোতা তাহলে এই মজলিসের দামটা কত বেশি এই মজলিসের মধ্যে যে ওয়াজ করা হবে ওয়াজটার দাম কত বেশি ও যুবক ভাই ও পর্দার অন্তরালের মা দ্বীনের নবী রহমতের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন এই আয়াত প্রসঙ্গে যখন আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা এশার সালাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার সালাত আদায় করার পর রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন কতক্ষণ পরে দরজায় থেকে নকের আওয়াজ শোনা যায় দরজা থেকে যখন নকের আওয়াজ শোনা যায় তখন তিনি দরজা খুললেন দরজা খোলার পর লক্ষ্য করে দেখি একজন যুবতী মহিলা তার দরজার সামনে দাঁড়ায় আছে রাতের খবিরে একজন যুবতী নারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে নীরব নিস্তব্ধ কেউ নাই এমন একটা নীরব জায়গায় যদি আজকের এই সমাজের কোনো যুবক একটা যুবতী নারীকে পাইতো তাহলে তার সতীত্ব রক্ষা করে ছাড়তো না জোরে বলেন ঠিক কি না এমন একটা সমাজে আজকে আমরা বসবাস করি যে সমাজের ভিতরে আজকে আমার মা বন্ডা নিরাপদ নয় জোরে বলেন ঠিক কি না আমার মা বন্ডা নিরাপদে তারা থাকতে পারে না তাদেরকে সিট নিক্ষেপ করা হয় আমার নারীদেরকে দর্শন করা হয় এমনকি 5 বছর 6 বছর 7 বছরের মেয়ে পর্যন্ত দর্শনের শিকার হয় ঠিক কি না বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
আবু হুরায়রা দরজা খুললেন দেখলেন যুবতী নারী যুবতী মহিলা ডাক দিয়া বললেন মা এত গভীর রজনীতে তুমি আমার কাছে কেন এসেছো কি চাও তুমি আমার কাছে ওই নারী কাপা কাপা কণ্ঠে ডাক দিয়া বলে ও পয়গম্বরের সাহাবী আমি একটি অন্যায় করেছি একটি পাপ করেছি এজন্য আপনার কাছে মাসালা জানার জন্য এসেছি আপনার কাছ থেকে মাসালা শিকার জন্য আমি এসেছি বলে মাসালা জানার জন্য তো দিনের বেলাও আসতে পারতা রাতের বেলা কেন আসলাম ওই যুবতী নারী ডাক দিয়া বলেন সাহাবী রাতের বেলায় জন্য এসেছি কারণ আমার অপরাধটা বড় জটিল অপরাধ এই জন্য রাতের বেলায় এসেছি বলে তুমি কি অপরাধ করেছো বলে আমার একজন যুবকের সাথে আমার প্রেম ছিল প্রেম ভালোবাসা এমন আপনাদের এলাকায় আছে না নাই জোরে বলেন প্রেম ভালোবাসা আপনাদের এলাকাতে নাই যুবক যুবতীরা দেখা যায় কলেজ ফাঁকি দেওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় গিয়া তারা সময় অবার করে আমার ভাইরা ও যুবতী বোন আপনারাও তো মেয়ে আর তারাও তো মেয়ে ছিল তাদের চরিত্র কেমন সুন্দর ছিল একটু লক্ষ্য করে দেখুন ও পর্দার অন্তরালের মা তারা গুনাহ থেকে তৌবা করার জন্য কত পাগল পারা ছিলেন ওই মহিলা বিশ্বনবীর সাহাবীর কাছে আসলেন বললেন আমার একজন যুবকের সাথে প্রেম ছিল শয়তান আমাকে দুঃখা দিল শয়তান দুঃখা দেওয়ার পরে ওই যুবকের সাথে নিরালায় একত্র হলাম একত্র হওয়ার পর জিনার ভিতরে লিপ্ত হয়ে গেলাম গর্ভে সন্তান এসে গেল দশ মাস দশ দিন যখন হয়ে গেল প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে গেল প্রসব যন্ত্রণা কত ব্যথা কত যন্ত্রণা আমার মার আচার কেউ বুঝতে পারে না প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় এত যন্ত্রণা তীব্র যন্ত্রণা আমার মা ছটফট করতে থাকে গলা কাটা মুরগির মতন লাফাইতে থাকে আর বলতে থাকে ও বান্ধবীরা রে আমার আর সহ্য হয় না আমাকে মেরে ফেলো আমাকে গলা টিপে মেরে ফেলো আমার পেটটা ভেরে ফেলো আর সহ্য হয় না আর সহ্য হয় না এই তীব্র যন্ত্রণার পর সন্তান যখন দুনিয়ার জমিনে আসে তখন সন্তানের চেহারাটা দেখার সাথে সাথে দশ মাস দশ দিনের পেটে ধরার যন্ত্রণা আর প্রসব যন্ত্রণার বেদনা মুহূর্তের ভিতরে বলে যা আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় নীরব একটা জায়গায় গেলাম সন্তান হলো এমন একটা সন্তান যেন পূর্ণিমার চাঁদ আমার হাতের মধ্যে ধরা দিয়েছে কিন্তু পরক্ষণে শয়তান আমাকে ক্রমন্তনা দিল এই সন্তান যদি জীবিত থাকে তাহলে মানুষেরা আমাকে যারা সন্তানের জননী বলবে এই সন্তানটাকে যারা সন্তান বলবে এই কলঙ্ক থেকে বাঁচার জন্য আমি তখন বললাম আমি মনে মনে ভাবলাম না না এই সন্তানটাকে জীবিত রাখা যাবে না তখন এই সন্তানটাকে আমি মা হইয়া নিজ হাতে হত্যা করে ফেললাম নাউজুবিল্লাহ কিন্তু এখন আমার অন্তরের ভিতরে একটাই যন্ত্রণা এই গুনাহ থেকে কি পরিত্রাণ পাওয়া যাবে কিনা আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা এই ঘটনা শোনার পর রাগান্বিত হয়ে গেলেন আর ডাক দিয়া বলেন একই তো তুমি প্রেম বিনোদন করেছো নাজায়েজ দুই নাম্বার হারাম কাজ করেছো জিনা তিন নাম্বার হারাম কাজ করেছো হত্যা করেছো আমার মন সাক্ষী দেয় তোমার মতন পাপি মনে হর ক্ষমা নাই তোমার মতন পাপির ক্ষমা মনে হয় জমিনে না এই কথা বলার পর ওই মহিলার কান্না বেড়ে গেল ওই মহিলা কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল এবার দরজা বন্ধ করে নবীর সাহাবী আবু হুরায়রা ঘুমিয়ে পড়ল কিন্তু চোখের মধ্যে ঘুম নাই ঘুম যেন গায়েব হয়ে গেল কেন আমি কি মাসালার জবাব সঠিক দিলাম কিনা আমি কি মাসালার সমাধান সঠিক দিলাম কিনা তো জানি না এই জন্য চোখে ঘুম নাই ভাবনা করতে 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 হযরত বেলালের কণ্ঠ থেকে আজানের ধ্বনি ভেসে আসলো আস-সালাতু খায়রুম মিনান নাওম
ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো ওঠো ওঠো মুসলমান ঘুম থেকে নামাজ ভালো আমি নতুন করে উযু বানাইয়া নবীজির পিছনে আমি ফজরের সালাতে দাঁড়ায় গেলাম আল্লাহর নবী ফজরের সালাত আদায় করার পরে সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসতেন রাসূল বসতেন এখন ইমাম সাহেবরাও বসে ফজরের পরে আসরের পরে রাসূল কেন বসতেন সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য হয়তো কোনো মাসালার সম্মুখীন হতে পারে অথবা কোনো স্বপ্ন দেখেছে এর তদবীর জানতে পারে তাবীর জানতে পারে রাসূল করিম যখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন তোমার কিছু জানার প্রয়োজন আছে কিনা আবু হুরায়রা দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বললেন নবী ও নবী গো রাতের বেলায় একজন নারী এমন অন্যায় করেছে একই তো সে নাজেস প্রেম করেছে জিনা করেছে সন্তান নিজের হাতে হত্যা করেছে আমার কাছে জানতে চেয়েছে আল্লাহ মাফ করবেন কিনা কিন্তু আমি বলে দিয়েছি আল্লাহ মাফ করবেন না আমি কি মাসালার জবাব সঠিক দিয়েছি কিনা এবার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন ও আবু হুরায়রা তুমি তোমার মাসালার সমাধান সঠিক দাও নাই আল্লাহু আকবার তুমি তোমার মাসালার সমাধান সঠিক দেও নাই ওই নারী আল্লাহর কাছে এত কান্না করেছে এত কান্না করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কান্না শুনে সহ্য করতে পারে নাই আল্লাহ পাক তার জীবনের গুনাহ তো maaf করেছেন ওই আল্লাহ পাক ওই মহিলার শানে কোরআনে কারীমের সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তওবা করবে ঈমান আনবে আমলে সালে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন শুধু তাই নয় তারা জীবনে যে গুনাহ করেছে অন্যায় করেছে অন্যায়গুলোকে নেকের মাধ্যমে পরিবর্তন করে দেয় এবার নবীর সাহাবী আবু হুরায়রা প্রশ্ন করে ও পয়গম্বর এবার আমার একটা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা করে দেন তাহলে এখানে তো একটা প্রশ্ন দাঁড়ায় যায় প্রশ্নটা কি কোন ব্যক্তি যদি কোনো অন্যায় করে পাপ করে কোন ব্যক্তি যদি পাপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে maaf চায় অথবা অন্যায় করার পরে আবার কোন ব্যক্তি যদি একটা নেক কাজ করে নেক কাজ করার পর আল্লাহ পাক আগের গুনাহগুলো maaf করে দেন কিন্তু কোন ব্যক্তি যদি নেক কাজ করার পরে গুনার কাজ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহ দ্বারাতে তো নেকটাকে ডেকে দেয় না এখানে যুক্তি বিরোধী কাজ হয়ে গেল না যদি কোন ব্যক্তি অন্যায় করার পরে নেক কাজ করে আর এই নেক কাজের দ্বারাতে গুনাহগুলো ডেকে দেয় তাহলে নেক কাজ করার পরে যদি আবার গুনাহ করে তাহলে যুক্তি কি বলে ওই নেকগুলো অন্যায় দ্বারাতে ডেকে দেওয়া হবে কিন্তু বিষয়টা এমন নয় ও যুবক ভাই এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেন তাহলে শোনো বনী ইসরায়েলের ঘটনা তোমাদেরকে শোনাই বনী ইসরায়েলের একজন যুবক একজন রাখাল রাস্তা দিয়ে যায় ওই বনী ইসরায়েলের রাখাল ছাগল রাখে আর মনের সুখে গান গায় যদি আল্লাহকে পেতাম তাহলে আল্লাহ কি আমার ওই ছাগল দহন করে আমার সেজে লালন পালন করতেছে ওট দহন করে দুধ পান করাইতাম এভাবে আল্লাহর শানে অনেক কিছু বলতে আরম্ভ করলো আল্লাহর মাথায় তেল মেখে দিতাম আল্লাহর হাত পাগুলো টিপে দিতাম যুগের পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায় মুসা আলাইহিস সালাম যখন দেখে আল্লাহর সাথে শিরিক করতেছে আল্লাহর মুখ হওয়া লাজেম করতেছে আল্লাহর হাত হওয়া লাজেম করতেছে আল্লাহর পা হওয়া লাজেম দমক দেওয়ার পর ওই যুবক দৌড় শুরু করছে কারণ যুবক তাকায় দেখে উনি তো মুসা পয়গম্বর যে মুসা পয়গম্বর শিশুকালে যখন মায়ের কোলে ছিল তখন ফেরাউনকে এক থাপ্পড় দিয়া জমিনে নিক্ষেপ করেছিল তার এক থাপ্পড়ে ফেরাউন জমিনে পড়ে গিয়েছিল
ফেরাউনের এক মন্ত্রীকে আদব শেখানোর জন্য এক থাপ্পড় দিছিল সাথে সাথে শেষ এই মুসা যদি আমাকে একটা গুতা দেয় তাহলেই তো আমি শেষ কি করা যায় দৌড় দিছে দৌড় এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন ওহি আমাত সুয়ে মুসা আজ খোদা বান্দাই মারা চেরা কর দে জুদা তু বরায়ে ফসলে করদন আমুদি না বরায়ে ফসলে করদন আমুদি ও পয়গম্বর তোমাকে দুনিয়াতে আমি প্রেরণ করেছি আমার পথ থেকে যারা দূরে সরে গেছে এমন পথ ভোলা পথ হারা মানুষদেরকে আমার কাছে ফিরে আনার জন্য আমি তোমাকে বলি নাই আমার সাথে যারা সম্পর্কযুক্ত তাদেরকে সরায় দেওয়ার জন্য ওই যে যুবক আমার শানে কথাগুলো বলতেছিল এটা যুবকের অন্তর থেকে বলে নাই অন্তরের ভিতর আমি আল্লাহর প্রেম ভালোবাসা ছিল এই জন্য বলেছি এবার মুসা পয়গম্বর দৌড় দে যুবককে বলে যুবক তুমি যে কথাগুলো বলেছিলে আর একটু বলো না আমার আল্লাহ তো তোমার কথাগুলো পড়া পছন্দ করেছে এবার যুবক বলে না 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 এখন আমার এশকের হালতে নয় আল্লাহর নবী বলেন সব জায়গায় যদি যুক্তি তালাশ করো তাহলে এখানে তো যুক্তি বিরোধী কাজ হয়ে গেল দুই নম্বর ঘটনা বলেন দুই নম্বর ঘটনা বলে আমার আলোচনা শেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন যুবক বনে ইসরায়েলের একজন যুবক উঠে আরোহণ করলো খাবার পানি নিয়া মরুভূমি দিয়ে অনেক দূরত্ব একটা সফর সে করলো সফর করতে 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 একটা জায়গায় ক্লান্ত হয়ে গেল ওই বৃক্ষের কাছে যাওয়ার পর ওই বৃক্ষের গোড়াতে সে বিশ্রাম নিল বিশ্রাম নেওয়ার পরে যখন ঘুমিয়ে পড়লো হঠাৎ করে দেখে ওই উটটা খাবার পানি সহ শেষ এখান থেকে চলে গেছে এখন নির্গত ওই জায়গায় তার মরণ ছাড়ার কোনো উপায় নাই কারণ যে রাস্তা সে যদি হেঁটে আসে তাহলে তার পা পুড়ে যাবে আর এখানে থাকলে না খায়া মরতে হবে এবার চিন্তা দুশ্চিন্তা অন্তরের ভিতরে ঢুকলো আবার চোখ লেগে গেল কান্নাকাটি করতেছে ঘুম যখন এসে গেল ঘুম থেকে উঠে দেখে তার হারানো উট খাবার পানি সহ সামনে হাজির সুবহানাল্লাহ এবার আল্লাহর শুকর আদায় করে انت غلامي وانا مولاي اي الله আপনি আমার গোলাম আমি আপনার মনি প্রশংসা বাউনা উল্টা আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার মনি রাসূল বলেন এখন যদি তুমি যুক্তি তালাশ করো তাহলে এই ব্যক্তিটা আল্লাহকে বলতেছে গোলাম সুতরাং এখানে আল্লাহ কিন্তু তার জবানের দিকে তাকায় নাই আল্লাহ তার অন্তরের দিকে তাকিয়েছে ওই লোকটা দেখেছে নির্গত মরণ থেকে আমি বেঁচেছি আল্লাহর প্রশংসা করতে যাইয়া হঠাৎ মুখ থেকে পিচ্ছল খেয়ে অন্য কথা বের হয়ে গেল আল্লাহ এটা ধরে না কারণ আল্লাহ মানুষের বাহ্যিক দৃষ্টির দিকে তাকান না আল্লাহ মানুষের কলবের দিকে তাকান এই জন্য আমরা জীবনে যত অন্যায় করেছি পাপ করেছি সমস্ত অন্যায় থেকে আল্লাহর কাছে তৌবা করব মাফ চাইব ওই ব্যক্তি যেমন তার উট হারাইয়া উট পেয়ে যেমন আনন্দিত হয়েছে নির্গত মরণ থেকে বেঁচে যখন আনন্দিত হয়েছে আল্লাহ পাক এর চাইতে বেশি আনন্দিত হয় যখন তার গুনাহগার বান্দারা তৌবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহু আকবার